আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারহানা ফুসিমা, শিশু বিশেষজ্ঞ। বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে আসেন কৃমির ওষুধ সংক্রান্ত অনেক কিছু জানতে চান আমাদের কাছে, যে আমার শিশুটিকে কখন কৃমির ওষুধ খাওয়াবো। আবার অনেকে এসে কমনলি যে কথাটা বলেন যে বাচ্চা রাতের বেলা দাঁতে দাঁত কাটে, এরকম করে দাঁতে দাঁত কাটে একটা শব্দ হয় এবং তাদের ধারণা যে এটা হয়তো কৃমির কারণে হচ্ছে, তো বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াতে চান তারা এবং সেই সংক্রান্ত পরামর্শ করার জন্য আমাদের কাছে অনেক সময় আসেন। তো যেটা আমরা সাধারণত অ্যাডভাইস করি যে দাঁতে দাঁত কাটার সমস্যাটা এটা কিন্তু বেসিক্যালি কৃমির জন্য হয়, এটা কোথাও কিন্তু নেই, এটা আসলে কোনো প্রুভেন কথা না যে কৃমির কারণে এই দাঁতে দাঁত বাচ্চা কাটে কিনা। দাঁতে দাঁত বাচ্চা বিভিন্ন কারণে কাটতে পারে, ঘুমের ভিতরে এটা একটা হ্যাবিচুয়াল কারণেও কাটে, আবার অনেক বাচ্চা আলাদা কিছু নিউরোলজিক্যাল প্রবলেম থাকে সেই কারণেও কিন্তু বাচ্চা দাঁতে দাঁত কাটতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এটা কৃমির লক্ষণ এই কথাটা কিন্তু এখন পর্যন্ত ঠিক নয়। তো বাচ্চাকে কৃমির ওষুধ রুটিনে আমরা কখন খাওয়াবো? আমরা সাধারণত এক বছরের নিচে বাচ্চাকে কৃমির ওষুধ দেই না যদি না কোনো প্রমাণ থাকে যে বাচ্চাটি কৃমিতে আক্রান্ত আছে। যেমন ধরেন যে বাচ্চা কখনো বাবা মা এসে কমপ্লেন করেন যে বাচ্চাটি হয়তো ঘুমালে পিছনের দিকে হাত দিয়ে খুব চুলকায়, তো এটা একটা এভিডেন্স হতে পারে যে বাচ্চাটি হয়তো কৃমি থাকতে পারে, যে ঘুমালে যে কৃমির যে লার্ভাগুলো সেগুলো অনেক সময় বাইরের দিকে বের হয়ে আসে, এগুলো বাইরে ডিম পারে, তো সেই সময় দেখা যায় যে বাচ্চা টুইচিং হয় বা চুলকায়, তো এটা একটা লক্ষণ হতে পারে। তো এরকম কমপ্লেন যখন আমরা পাই, বাচ্চাটি যদি 2 বছরের কম বয়সী হয় সেক্ষেত্রে কিন্তু আমরা স্টুল টেস্টটা করি, পায়খানাটা পরীক্ষা করে দেখতে হয় যে কৃমির লার্ভা বা ডিম যেটা সেগুলো এর মধ্যে উপস্থিত আছে কিনা, যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কৃমির ওষুধ দেই। এছাড়া কিন্তু প্রমাণিত না হলে সাধারণত 1 বছরের নিচে বাচ্চাদেরকে আমরা কৃমির ওষুধ সাজেস্ট করি না, কিন্তু 1 বছরের পরে যদি এ ধরনের লক্ষণ থাকে সেক্ষেত্রে কিন্তু স্টুল টেস্ট ছাড়াও কৃমির ওষুধ দেওয়া সম্ভব, দেওয়া যায়, কারণ 1 বছরের পরে কৃমির ওষুধ কিন্তু বাচ্চার জন্য মোটামুটি নিরাপদ। সে এখন কোন বয়সী বাচ্চাদেরকে আমরা কী কৃমির ওষুধ দিব সে ব্যাপারে কিছু কথা আছে, যে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য অ্যালবেন্ডাজল বা মিরবেন্ডাজল এই ধরনের গ্রুপের ওষুধ কিন্তু নিরাপদ নয়। তো অনেকেই কৃমির ওষুধগুলো কিন্তু ফার্মেসি থেকে কিনে নিয়ে খাওয়ান, সে কারণেই আসলে নামগুলো বলা, যে অ্যালবেন্ডাজল বা মিরবেন্ডাজল গ্রুপের ওষুধ কিন্তু 1 বছরের নিচে বাচ্চাকে খাওয়ানো যাবে না। 1 বছরের নিচে বাচ্চাদেরকে আমরা পাইরেন্টাল প্যামোয়েট নামে একটা কৃমির ওষুধ সাজেস্ট করে থাকি যদি বাচ্চাটি কৃমিতে আক্রান্ত হয় এই সংক্রান্ত কোনো প্রমাণ আমরা পাই। আর 1 বছরের পরে হলে অ্যালবেন্ডাজল দেওয়া যাবে এবং 2 বছরের পরে হলে কিন্তু মিরবেন্ডাজল বাচ্চাদের জন্য কৃমির ওষুধ। তো কখন আমরা কৃমির ওষুধ বাচ্চাকে খাওয়াবো সেই ব্যাপারে একটি ক্লিয়ার ধারণা আশা করি আপনারা পেয়ে গেছেন, যে বাচ্চাটি যদি কোনো লক্ষণ থাকে সেই ক্ষেত্রে আমরা 1 বছরের বেশি হলে বাচ্চাটিকে কৃমির ওষুধ রুটিনলি দিতে পারবো, এবং বাচ্চাটি যদি কোনো লক্ষণ না থাকে সেই ক্ষেত্রে স্টুল পরীক্ষা প্রমাণিত না হলে 1 বছরের নিচে কৃমির ওষুধ আমরা বাচ্চাকে দিব না। এবং 1 বছরের পরে যখন আমরা কৃমির ওষুধ দিব বাচ্চাটিকে আমরা চেষ্টা করব যে একটা রুটিন মেনটেন করে কৃমির ওষুধ দেওয়ার জন্য। সাধারণত বাচ্চাটি যদি মাটিতে খেলার অভ্যাস থাকে, যেটা আমরা বলি যে মাটিতে হামাগুড়ি দিচ্ছে বা ওপেন স্পেসে খেলাধুলা করছে, এ ধরনের হ্যাবিট যদি বাচ্চাটি থাকে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি 4 মাস পর কৃমির ওষুধ দেওয়ার জন্য। কিন্তু বাচ্চাটি যদি এমন হয় যে সে মাটিতে যায় না বললেই চলে, সে মাটিতে হাঁটে না, মাটিতে খেলে না, সেক্ষেত্রে আমরা 6 মাস পর কৃমির ওষুধ রুটিনলি দিতে পারি। ধন্যবাদ সবাইকে। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস